বিশ্বাস্য হলেও সত্য, নিজ বাসাতেই অফিস খুলে বসেছেন জলিল মিয়া নামের এক বিআরটিএ কর্মকর্তা। আছে দালাল চক্র, চলছে কারবার, টাকা দিলেই মিলছে অবৈধ যানের বৈধ সনদ, আর এসব করে কোটি টাকার সম্পদ গড়েছেন মাসিক ৪০,০০০ টাকা বেতন পাওয়া এই বেপরোয়া কর্মকর্তা। বাকিটা জানাচ্ছেন জেমসন মাহবুব। এই রিপোর্টটি, প্রতিবেদনটি ধারাবাহিক, আজকে তার প্রথম পর্ব। ছবি তুলেছেন খালেদ সিদ্দিকী। সন্ধ্যায় সবাই যখন কাজ শেষে বাড়ি ফেরেন তখন ব্যস্ত হয়ে ওঠেন বিআরটিএর মোটরযান পরিদর্শক আব্দুল জলিল মিয়া। তবে অফিস নয়, জলিল সাহেব এমন কাজ পাগল যে নিজের বাড়িতেই তিনি খুলে বসেছেন বিআরটিএর অফিস। মিরপুর ১৩ নম্বরের এ ব্লকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের এই সাততলা বাড়ির মালিক তিনি। বিআরটিএ সেবা পেতে ঘাটে ঘাটে হয়রানির শিকার গ্রাহকদের ধর্ণা দিতে হয় এই বাড়িতে। বাড়িতে নিজস্ব দালালের মাধ্যমে গাড়ির লাইসেন্স করিয়ে দেন জলিল মিয়া। না, রতন দিত, রতন কোন কাস্টমার দিত আর কি, যাদের কাজ তাদের দিত। বিআরটিএর এমন আবাসিক অফিসের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয় শতাধিক লাইসেন্স ও লাইসেন্স তৈরির কাগজপত্র। তবে ততক্ষণে সটকে পড়েন দালাল চক্র। মানে যারা বিআরটিতে কাজ করে তারাই আনে, কেবল মিরপুরের বাড়ি নয়, রূপনগর ইস্টার্ন হাউজিং এর কোটি টাকার জমির মালিক আব্দুল জলিল, সেখানে চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। আমরা হাউজিং এ বেশিরভাগ থাকি সবসময় আরকি, দেড় বিঘার মতো আরকি, তিন গাড়ার মতো লাইসেন্স করে, গাড়ির লাইসেন্স করে তো উনি সেই চাকরি করে। ভাষান টেকে আছে অর্ধ কোটি টাকার বাড়ি। কোনটা বলবো বলেন, আমাদের উরোফারা ভাড়াটা এসে নেয় দেই শুনছি জলিল সাহেবেই। কেবল ঢাকায় নয়, পাবনায়ও কোটি টাকার সম্পদ করেছে আব্দুল জলিল। পৌরসভার ভেতরে পাঁচতলা ফাউন্ডেশনের বাড়িটি তার, আশেপাশে আছে আরো প্রায় কোটি টাকার সম্পদ। গাড়ির লাইসেন্স দেয়, চাকরি করে, বাইরে একজন কল গাড়ে ভ্যান চালায়, বাপ ঘোড়ার গাড়ি চালা মারি মরিছে এইতেই আমরা। অথচ জলিল সাহেবের মাসিক বেতন মাত্র ৪০,০০০ টাকা। এই আয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হলেন তিনি? আমি কেমনে ইয়ে করবো, মানে শুনি তো ১৯-২০ থাকতেই পারে। আমি কি আব্দুল জলিলের সোজা জবাব, বিআরটিএর অনেক কর্মকর্তার তুলনায় তার সম্পদের পরিমাণ বরং একটু কমই। আমরা একটা বলি যে বেতনের টাকা, ডিপিএসের টাকা, হিসাব করলে ওগুলো। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।